আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আজকে আমি আপনাদেরকে হারভেস্টার বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো হারভেস্টার এর আগে আপনারা অনেকগুলো দেখেছেন, কম্বাইন হারভেস্টার দেখেছেন, এটা এই হারভেস্টারটা একদমই নতুন এবং ভিন্ন। এবং এর আপনারা জানেন যে লকডাউনের কারণে আমরা অনেক জায়গায় মুভ করতে পারছি না, এই কারণে এর ভিডিওটা হয়তো বা আগের একটা ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব যে এই মেশিনটা কত দ্রুত চলে। এবং সবচেয়ে মজার বিষয়, আমরা দৌড়ায় দৌড়ে ধান কাটছি এই মেশিন দিয়ে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মেশিনের কী কী আছে, কী কী গুণাগুণ, এই বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো আমার সামনে যে মেশিনটা দেখছেন, এটার হর্স পাওয়ার হচ্ছে 7 হর্স পাওয়ার, এটা 212 সিসি একটা ইঞ্জিন, 4 স্ট্রোক। যান বুঝতেই পারছেন যে কত শক্তিশালী এই ইঞ্জিনটা। এটা আরেকটা সুবিধা আছে, এটা মোটরসাইকেল ইঞ্জিন, যে কোনো মোটরসাইকেল মেকার দিয়েও সচরাচর ঠিক করে নিতে পারবেন। আরেকটা সুবিধা আছে, আমি ওটা আপনাদেরকে দেখাবো, তার আগে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। এই সামনে যে সাইডটা দেখছেন, এই সাইডটা হচ্ছে আপনার প্রায় 3 ফিট। তো 3 ফিটে আপনারা মোটামুটি ধরতে পারেন যে 4 থেকে 5টা গুচি ধরতে পারবেন ধানের। তাহলে এক সময় যদি আপনি সোজায় 4 গুচি করেও যদি ধরেন, তো কত দ্রুতে কাটতে পারেন। যদি কাদা হয় সেক্ষেত্রে হয়তো একটু স্লো হয়ে যাবে, কারণ আপনি তখন মাটি দেখে বা পানি দেখে চালাতে হবে, ওই বিষয়টা আলাদা। কিন্তু শুকনো জায়গায় মোটামুটি 15 মিনিটেই আমরা একটা 1 বিঘা জমির ধান কাটতে পারি। এবং আমি তো আপনাকে বললামই যে আমরা এর আগে যে ধানটা কাটা হয়েছিল সেটাতে দৌড়ায় দৌড়ায় ধান কাটানো হয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি এবং খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পড়েছে। এবং আরও যদি হয় যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এলোমেলো ধানগুলো কাটা যাবে কি না, এলোমেলো বলতে আপনারা যেটা বুঝান যে সারিবদ্ধভাবে যারা অনেকেই ধানগুলো রোপণ করেন না, আমরা বাংলাদেশে বেশিরভাগই সুন্দর সুন্দর করে সারি করি না, তারপরও আপনারা ওইটাতেও কাটতে পারবেন। সেটার জন্য নির্দিষ্ট কোনো সারিবদ্ধ ধান লাগবে না যে এটাতে কাটার জন্য সুবিধা, এটা সামনে যে রকমই ধান পড়ুক না কেন সেটা কেটে যাবে। আরেকটা জিনিস, সোয়া ধান কাটা যায় কি না, এটা আমাদের প্রতিনিয়ত এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়। এটা সোয়া ধানটা কাটা যাবে, কিন্তু একবারে যেটা মেঝেতে শুয়ে গেছে সেটা হয়তো বা কাটতে পারবেন না, সেটা আপনাকে হাত দিয়ে হয়তো কেটে নিতে হবে। কিন্তু এই ক্যালকুলেশনটা আপনি যখন নর্মালি অন্যটা মানে দাঁড়ায় থাকা যে ধানটা কাটবেন সেটার সঙ্গে মিলে যাবে, কারণ আপনি দ্রুত পুরোটা কাটলেন। আর সব সময় তো আর সব ধান শুয়ে পড়ে না, খুব কম জায়গায় ধান শুয়ে পড়ে, সেই জায়গাটা আপনারা হাত দিয়েই কেটে নিতে পারবেন। তবে এই এটার স্টার্টিংটাও খুব ইজি, আমি স্টার্টিং বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। এটা রশি টেনে স্টার্ট দিতে হয় এবং এখানে চোখ আছে, আপনার মোটরসাইকেলের যেমন চোখ থাকে এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চোখ দেয়া আছে। এই চোখটা আপনারা অন অফ করে স্টার্ট করতে পারবেন। এখানে তেল অফ অনের জায়গা আছে যেটা আপনার মোটরসাইকেলে থাকে। এইদিকে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানকার যে দাঁতগুলো দেখেন, এটা পুরোটাই চেন দেয়া আছে, এখানে ভিতরে চেন সিস্টেম আছে এবং এটা সার্ভিসিং ওয়ারেন্টি দেই আমরা 1 বছর। এবং এই জায়গায় ধানগুলো পড়ার কারণে কোনো ধান নষ্ট হয় না এবং সুন্দরভাবে গুছিয়ে পড়ে এবং এই দিক দিয়ে টেনে আরেক দিকে গোছায় ফেলায় দেয়। এবং আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার নিউট্রাল করতে পারবেন এবং গিয়ার দিতে পারবেন, সামন পিছনের জন্য এটা ব্যবহার করা হয়। এবং আপনি যে স্টার্ট দিয়েই যে আপনার চেন ঘোরা শুরু করবে সেরকম কিছু না, নিচে আরেকটা হ্যান্ডেল দেখছেন, এটা আপনারা কম মানে এটা যতক্ষণ না অন করে দিবেন ততক্ষণ ব্লেড ঘুরবে না, তার মানে আপনার এখানে কোনো রিস্ক নেই যে আপনার মেশিন ছাড়ার সঙ্গে দৌড় দিবে এরকম কিছু না। এটাতে আপনার সামন পিছন করার জন্য এটা দেখতে পাচ্ছেন যে এটা নিউট্রাল করা যায়, তারপরে সামন পিছন করা যায় এরকম। হ্যাঁ, আপনারা নিউট্রাল করে নর্মালি ঠেলে নিয়ে যেতে পারবেন এবং স্টার্ট করে নর্মালি আপনারা এটা নিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই এখানে চোখ, এই যে আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আপনার মোটরসাইকেলের যে চোখগুলো ব্যবহার করা হয় এই সেই চোখ। এই মোটরসাইকেলের যে চোখটা আপনারা মোটামুটি এটাকে প্লাগ বলে, এটা আপনারা এলাকায় পাবেন, যদি কোনো সময় সমস্যা হয় এটা ব্যবহার করতে পারবেন।
এরপরে হ্যান্ডেল যেটা আপনার মূল বিষয় যেটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাকে গিয়ার বলতে পারেন, এই তো আপনারা বুঝতে পারবেন যে এইটা যখন চাপ দিবেন তখন ব্লেডটা ঘোরা শুরু করবে, তার মানে আপনার হাতেই পুরো মেশিনটার কন্ট্রোল, আপনি কিভাবে চালাবেন, কিভাবে আগাবেন পিছাবেন সব কিছু। এবং এখানে অন অফ দ্রুত, যাতে আপনার কোনো অসুবিধা হলে এটা অন অফ করে দিলেই আপনার মেশিন স্টার্ট বন্ধ হয়ে যাবে। এবং আপনার কতটা স্পিড দরকার আপনি এই স্পিডটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কম বেশি করে এটা ব্যবহার করতে পারবেন। এবং আরেকটা জিনিস আছে, আপনার মডিফাই করে আমার যতটুকু মনে হচ্ছে যে আমরা এখনও করিনি, তবে আপনারা করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে পিছনে ট্রলি ব্যবহার করতে পারবেন, ছোট ট্রলি বানিয়ে এটাতে লাগিয়ে নিয়ে আপনি সামনের হেডটা খুলে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, যাতে আপনার এই মেশিনটা সারা বছর ফেলায় রাখতে না হয়। এটা দেখতে পাচ্ছেন খুব ভালো। এবং আপনি চাইলে এখানে যদি আপনারা লাঙ্গল টাইপের কিছু ফাল ব্যবহার করে জমি চাষের কাজেও ব্যবহার করতে পারবেন আশা করছি, কারণ এটা খুব শক্তিশালী ইঞ্জিন, আপনাকে প্রথমে বলেছি যে এটা খুবই শক্তিশালী ইঞ্জিন। এবং চাকাগুলো দেখতেছেন খুব ভালো, এটার কারণে আপনার কোনো অসুবিধা হবে না, যে ওই ভয়টা নেই যে বারবার লিক হবে কি না এই টাইপের, কারণ খুবই মোটা একটা চাকা। তো আপনারা চাইলে এই মেশিনটাকে শুধু ধান কাটা না, আরও অন্য অন্যভাবেও ব্যবহার করতে পারবেন, আশা করি যে এটা দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন। তো ভিডিও আর বাড়াই না, আরও যদি এই মেশিন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো আমাদের ওয়েবসাইটে করতে পারেন, আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে কল করে জানতে পারেন। এবং এটা সারা বাংলাদেশ ডেলিভারি করি আমরা, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা অর্ডার করে নিতে পারবেন। এটার মডিফিকেশন সিস্টেমগুলো ভিন্নতা আছে, তো বুঝতেই পারছেন যে আমরা একটু কমের মধ্যে আপনাদেরকে কত ভালো জিনিস দিচ্ছি। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।